মাননীয় এখানে যারা আছেন সবাইকে মাননীয় মহারাজ অর্থকারী উৎস থেকে উৎসবিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ বাজে জাগ্রতকে ভালো সেই তো তোমার ভালো সঙ্গীতের সুর সুসময় আমাদের মনের ফেরের সব দীনতা মলিনতা ধুয়ে যায় বিশ্ব সাথী যোগে দিখায় বিহার তোমার সাথে আবার সঙ্গীত ময় হয়ে উঠুক যে ক্লাসিক্যাল মিউজিকের যে কনফারেন্স এত বছর ধরে হয়ে আসছে এটা এটাও যেমন রাগ সঙ্গীতের একটা পরম্পরার কথা আমরা বলি আমার মনে হয় এই অনুষ্ঠানটা এটা উত্তর পাড়ার একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে কটি ভালো ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান হয় ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হয় তার মধ্যে এটা একটা খুব ভালো জায়গা এই উত্তর পাড়ার সঙ্গীত চক্রে আছে যেখানে সব মানুষ কোনো না কোনো সময় এখানে ভালো ভালো আর্টিস্টদের ভালো ভালো আইকনিক আর্টিস্টদের কখনো তাদের কোনো বাদ্যযন্ত্র বাজাতে শুনেছেন বা ভোকালিস্ট নানা রকম আমরা সমস্ত আর্টিস্টদের এখানে শিল্পীদের এখানে আমরা বরেণ্য শিল্পীদের এখানে পারফর্ম করতে দেখেছি আমি বিয়ের গয়না বা পুজোর সাজ কিংবা বাড়িতে পরার বা অফিসে যাওয়ার হালকা গয়না হালকা থেকে ভারী বনেদি থেকে আধুনিক ডিজাইনের সোনা কিংবা হীরের গয়নার একটাই ঠিকানা চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে উত্তরপাড়া সঙ্গীত চক্র 67তম বার্ষিক অধিবেশনে আমরা এই মুহূর্তে উপস্থিত এখানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছেন বাবুলদা তোমার সঙ্গে উত্তরপাড়ার একটা দীর্ঘদিনের সম্পর্ক তথা হুগলি জেলার তো এইখানে একটা সঙ্গীতানুষ্ঠান যেটা খুব ঐতিহ্যশালী সেখানে এসে তোমার কেমন লাগছে বলো ঠিক আছে আমি মানছি সেটা প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে একটা এক্সট্রা ওয়েট ক্যারি করে কিন্তু যদি আপনি হৃদয়ের ইমোশনাল কোশ্চেনটা দেখেন তাহলে উত্তরপাড়ার সঙ্গীত চক্রে যে প্রত্যেক বছর ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স হয়
এটা আমার কাছে গায়ক বাবুলের জন্য একটা বড় পাওয়া। আর এখন থেকে নয়, 1983 আমরা উত্তরপাড়ায় শিফট করি, যখন বাবা এখানে বাড়ি করেন, তারপরে বহুবার প্রতি বছরই প্রায় আসতাম গান শুনতে। এখানেই জাকির হোসেনকে ফার্স্ট শুনেছি, এখানেই পণ্ডিত অজয় চক্রবর্তীকে ফার্স্ট শুনেছি, মানস চক্রবর্তী, কুমার বোস সবাইকে এখানেই এইখানেই সারা রাত জেগে এই অনুষ্ঠান দেখতাম ছোটোবেলা থেকে। তো এতদিন বাদে এখানে আসা ইটস অ্যাবসলিউটলি এ ট্রিপ ডাউন মেমোরি লেন, নস্টালজিয়া ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। আর দুটো জেনারেশন আজকে আমার সঙ্গে এসছেন, আমার বাবাও এসছেন, উইজ 85 বাবা এসছেন, আর আমার ছোট্ট মেয়ে 5 বছরের সেও এসছে। আমরা সব ঘুরে ঘুরে দেখলাম, ইটস অ্যাবসলিউটলি কমেন্ডেবল যেভাবে সিনসিয়ারিটির সঙ্গে ভালোবাসার সঙ্গে এই সমস্ত পুরনো অমূল্য বইগুলোকে আজকে সংরক্ষণ করা হয়েছে, এবং আগামী দিনে যাতে আরও মানে কী বলবো, এই যে নিরলস প্রচেষ্টা, এটা একটা জায়গায় গিয়ে থামে না, কারণ পাতাগুলো ব্রিটল হয়ে গেছে, একবার কেউ পাতা উল্টানোর চেষ্টা করলে এগুলো গুঁড়ো হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যেভাবে যত্নের সাথে বইগুলোকে প্রিজার্ভ করা হয়েছে, ডিজিটাইজ করা হয়েছে, দ্য মোর সেড ইজ স্টিল গোইং টু বি লেস। তো খুব ভালো লাগছে, এই মাঠে অনেক স্বপ্ন দেখেছি, অনেক পাখা উড়েছে, সম্পন্ন হলো যে উত্তরপাড়া, বোম্বে, দিল্লি, আবার উত্তরপাড়া। কোনো কোনো বৃত্ত নয়, জীবনটাই একটা বৃত্ত। হ্যাঁ, জীবনটাই একটা বৃত্ত, ইটস এ সাইকেল দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু ইন লাইফ। তো উত্তরপাড়ায় আমি প্রায়ই আসি, এখান দিয়ে হরদমে এখানে ওখানে যেতে হয়, বোম্বে যাই যখন বোম্বে দিয়ে ছিলাম এত বছর, কিন্তু যাতায়াত তো কন্টিনিউসলি লেগেই থাকে, কিন্তু এই জায়গা দিয়ে যখন যাই, কোন দোকানে কচুরি খাবো, কোন দোকানে রসগোল্লা খাবো, কোন দোকানে সিঙ্গাড়াটা না খেয়ে অন্য জায়গায় যেতে হবে সিঙ্গাড়াটা খেতে, কোথায় ফুলুরি খাবো, কোথায় আলুর চপটা ভালো, এগুলো সব এই পুরো এলাকাটা পুরো চেনা, এখানেই বড় হয়েছে, কাজেই ইটস অ্যাবসলিউটলি প্লেজার টু বি হিয়ার টুডে। থ্যাংক ইউ। শিক্ষক বলে না, তাহলে হয়তো পারো মানে সম্মেলনে আপনি এলেন, কিরকম এখানকার পরিস্থিতি বা এখানকার আবহাওয়া কিরকম দেখলেন? দেখুন, সঙ্গীত চক্রের বিষয়ে নতুন করে আমার বলার কিছু নেই, এই ঐতিহ্য এবং কলকাতা ডবল লেনের পরেই যা স্থান যেখানে ক্লাসিক্যাল মিউজিকের যে অনুষ্ঠান, তো সেটা সেখানে একটা উপস্থিত থাকতে পারাটা ইনগ্রেশনে আমার পক্ষে সৌভাগ্যের, এবং নিঃসন্দেহে এটা একটা অসাধারণ অনুভূতি। আর এখানে তো বিভিন্ন পতিত যশা শিল্পীরা গেয়ে গেছেন বা বাজিয়ে গেছেন বা নৃত্য পরিবেশন করে গেছেন, তো আপনার কি মনে হয় যে সঙ্গীত চক্র আগেও যা ছিল এখনো সেরকমই আছে? আমি তো বলবো, দেখুন, শিল্পীর কোনো আলাদা ক্যাটাগরি হয় না, মানে এরা এমন উচ্চ মানের শিল্পী যে কারোর সাথে কারোর কম্পারিজন হয় না আর কি, যে হ্যাঁ আগে শিল্পী ভালো ছিলেন না, ভবিষ্যতে শিল্পী ভালো হবেন। কিন্তু আমি বলবো যে সঙ্গীত চক্র তার যে ধারাটাকে কিন্তু ধরে রেখেছে, আমার এসে তাই অনুভূতি নিয়ে গেলাম আমি, এবং যে সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছি সেই বাড়িটির ঐতিহ্য এবং ইতিহাস আপনারা জানেন, সুতরাং সব মিলিয়ে এই যে একটা প্যাকেজ, মানে ইতিহাস, ঐতিহ্য এবং সঙ্গীত, তো এই যে প্যাকেজ সঙ্গীত চক্র আয়োজন করেছে, আমি বলবো যে হ্যাঁ আগের মতোই আছে, এবং দিনের দিন আরও ভালো হোক এই শুভকামনা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ভালো থাকুন। দেখুন, সঙ্গীত চক্র আমাদের কাছে অত্যন্ত গর্বের, তার কারণ যে 67 বছর ধরে আজকে সুর যে সাধনা,
সে মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত মানুষরাই সুর তালকে একসঙ্গে বেঁধে তারা অনুষ্ঠান করতে পারে, তারা শেখাতে পারে, তারা শিখতে পারে। আমাদের শহরকে গর্বিত হয়েছে যে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে যারা অত্যন্ত স্বনামধন্য শিল্পী তারা এই 67 বছরের মধ্যে কখনো না কখনো এসে পৌঁছেছেন এখানে। যেমনি উত্তরপাড়া মনীষীদের আগমনে তাদের পদধূলি পড়ার জন্যে উত্তরপাড়া ধন্য হয়েছে, এখানে বহু শিল্পী যাদের পারফরমেন্সের জন্য উত্তরপাড়ার মানুষ নিশ্চিতভাবে ধন্য হয়েছেন। সেই অনুষ্ঠানে আজকে শুভ সূচনা আসবেন সকলে যারা এখানে পারফর্ম করতেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সঙ্গীত চক্র শতবর্ষে পৌঁছক। আমরা হয়তো সময়ের কালে অনেকে থাকবো অনেকে থাকবো না, কিন্তু সঙ্গীত চক্র তার ঐতিহ্য যেটা উত্তরপাড়ার সঙ্গে উত্তরপাড়ার সম্মান গরিমা সকলের সঙ্গে যুক্ত, সেটা আরও ভালো করে অনুষ্ঠান করতে পারুক বছর বছর এটাই কামনা করি। আপনাদের কোনো ঘোষণা আগামী 24 তারিখ? আমি সঙ্গীত চক্রের কাছে আমাদের বোর্ড আমরা কৃতজ্ঞ যে আগামী 24 তারিখ আমরা চেষ্টা করছি এই শহরে প্রায় 5000 প্রবীণ প্রবীণাদের কাছে আমরা আমাদের সম্মান শ্রদ্ধা পৌঁছে দেওয়ার জন্য তাদের সম্বর্ধনা দেওয়া হবে। সঙ্গীত চক্রের কাছে আমি তাদের এই স্টেজ এবং প্যান্ডেল এই দুটোর জন্য আবেদন করেছিলাম, তারা শুধু আমাকে অনুমতি দিয়েছেন তা শুধু নয়, তারা সমস্তভাবে সাহায্য করার কথা আমাদের যেমনি বলেছেন একই সঙ্গে যারা এটা তৈরি করেছেন তাদের সঙ্গে আমাদের প্রাথমিকভাবে কথা হয়েছে, তারা এটা দেবেন। আজকেই আমাদের সমস্ত কাউন্সিলরদের নিয়ে এবং অফিসারদের নিয়ে একটি মিটিং হয়, যারা মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং কিছু লোক নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, সবাই মিলে আমরা ঠিক করেছি আগামী 24 তারিখ এখানে সমস্ত প্রবীণদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, যেটা বিগত দিনেও উত্তরপাড়া পৌরসভা করত কিন্তু ডিউ টু কোভিড আমরা 2 বছর করতে পারিনি, এবছর আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে আমরা এটা করব।